আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকেই আজকে আমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আজকেও আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে কোভিড-19 আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে 1383 জনের একটা তালিকা, মানে আজকের একদিনে, এই যে 14 আগস্ট, একদিনে সৌদির বিভিন্ন সিটিগুলোতে নতুন করে তারা আক্রান্ত হয়েছে। এবং 2566 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আজকের একদিনে সুস্থ হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন যে সৌদি আরবের করোনার পরিস্থিতি কিন্তু প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে, মানে সুস্থ হচ্ছে অনেক অনেক বেশি। তো অবশ্যই সবাই দোয়া করবেন, যারা এখনও বর্তমানে আক্রান্ত রয়েছে তাদেরকে যাতে আল্লাহ খুব শীঘ্রই সুস্থ করে দেন। এবং আজকের একদিনে কিন্তু 35 জন মারাও গিয়েছে। এবং এই যে একটা সংখ্যা আমি বলছিলাম যে 1383 জন এবং 2566 জন, তাদেরকে কিন্তু এই 66,347 জনের যে করোনার টেস্ট করা হয়েছে, এই টেস্টের মাধ্যমে আসলে ফাইন্ড আউট করা হয়েছে। এবং প্রিয় দর্শক, দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে 295,902 জনের একটি তালিকা, এদেরকে কিন্তু আজকের এই 1383 জনকে যোগ করে তারপরে এখানে এই মোট আক্রান্তের সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। এবং দ্বিতীয় যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে 262,959 জনের তালিকা, এদেরকে কিন্তু এই যে আজকে 2566 জন রয়েছে তাদেরকে যোগ করে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। এবং আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে করোনায় আক্রান্তের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, যে বর্তমানে সৌদি আরবের যে হসপিটাল, মেডিকেল এবং অনেকেই কিন্তু বাসা বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছে করোনার, সেই চিকিৎসার সংখ্যাটা হচ্ছে বর্তমানে 29,605 জন। মানে সহজ ভাষায় আপনারা বলতে পারেন যে এই 29,605 জনই সৌদি আরবের বর্তমান করোনায় আক্রান্তের সংখ্যা, যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আজ 14 আগস্ট পর্যন্ত। এবং প্রিয় দর্শক, আজকে পর্যন্ত 41,38,204 জনকে করোনার টেস্ট করা হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে নমুনা সংগ্রহ। এবং প্রিয় দর্শক, এই যে আজকের একদিনে 35 জন মারা গিয়েছে, সেই 35 জনকে যোগ করে কিন্তু 3338 জনের একটি তালিকা সৌদি মিনিস্ট্রি প্রকাশ করেছে, মানে যারা সেই মার্চের শুরু থেকে নিয়ে আজ 14 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে। তো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, এর মধ্যে কিন্তু অনেক বেশি মুসলিম মানুষ রয়েছে। তো অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন, যাতে আল্লাহ তাদেরকে বেহেস্ত দান করেন। এবং প্রিয় দর্শক, আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরকে এই যে আজকে 1383 জন আক্রান্ত হয়েছে এবং 2566 জন সুস্থ হয়েছে, এই তালিকাটি জানিয়ে দেই। তো শুরুতেই আজকে আপনাদেরকে জানিয়ে দেব সুস্থতার সংখ্যা, এরপরে আক্রান্তের সংখ্যা, এরপরে এক দুইটা শহরের যে মোট কতজন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর একটা কথা বলে রাখছি, আপনারা যারা আজকে আমার সাথে নতুন এই প্রবাস চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, যাতে সৌদি আরবের যে কোনো নতুন নতুন আপডেট আসলেই সেই আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুবহু আজকে আক্রান্ত থেকে সুস্থ হয়েছে 253 জন। সবচেয়ে বেশি সুস্থ গতকালকেও ছিল আলহাসা হুবুফে, এবং আজকেও কিন্তু 253 জন সুস্থ হয়েছে। তো হাফার আল বাতিনে 201 জন সুস্থ হয়েছে, নাজরানে 145, জেদ্দায় 143, তাইফে 142, আলমোবারজে 140, রিয়াদে 124 এবং মক্কায় 83, খামিস মশাইতে 76, দাম্মামে 65, জিজানে 60, হাইলে 59, ইয়ানবুতে 150, আভায় 36, সাবাত আলেয়ায় 34, আরারে 30, বিসা বেইস সেখানে 30, মদিনা মনোয়ারা সেখানে 29, আল্লেহিত সেখানে 29, বিসা সেখানে 27, বাদার আল জানব সেখানে 26, রাজাল আলমা সেখানে 25, তাবুকে 24, শোহরায় 24, বুরাইদায় 23, সাবায়ায় 23, কালিশ সেখানে 19 এবং আল কসমা সেখানে হচ্ছে 18 জন। তো প্রিয় দর্শক, এমন করে আরও অনেকগুলো সিটিতে অনেকেই কিন্তু আজকে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থতা লাভ করে নিজ নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছে, যেমনটা আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং প্রিয় দর্শক, আজকে যে 1383 জন
আক্রান্ত হয়েছে নতুন করে, তার মধ্যে আজকে বেশি আক্রান্ত হয়েছে মক্কা মকরমে, সেখানে 81 জন আজকের এই 14 আগস্টে একদিনে আক্রান্ত হয়েছে। হাইলে 77, জেদ্দায় 69, রিয়াদে 63, হুবুফে 58, জিজানে 57, মদিনা মনোয়ারায় 64, দাম্মামে 44, বুরাইদায় 39, উনজায় 36, তাইফে 35, ইয়ানবুতে 31, হাফার আলবাতিনে 31, বেইস সেখানে হচ্ছে 29, তাবুকে 28, আরারে 26, নাজরানে 25, খামিস মোসাইদে 23, সামাতে 21, আল জুবাইলে 20, কোয়ালা সেখানে 20, আলখোবারে 16 এবং আল মাজদরা সেখানে 15, সাবাত আলেয়া সেখানে 14, আভায় 13, তাবলায় 13, অদিয়াল দাওয়াসিরে 13, বাগা সেখানে হচ্ছে 12, আল মাহান্তিব সেখানে 12, রাজাল আলমা সেখানে হচ্ছে 12, বালসমারে 11, আফিফে 11, উনায়ন আল জাওয়া সেখানে 11, বুলজরিসে 11, আল মোবারাজে 11। এবং এমন করে কিন্তু আরও অনেকেই সৌদিতে আজকে নতুন করে বিভিন্ন সিটিতে আক্রান্ত হয়েছে করোনায়। তো প্রিয় দর্শক, এই যে আক্রান্তের সংখ্যার যে বাকি তালিকাটি, সেই তালিকাটি আমি এই প্রবাস যে একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা চাইলে পুরো তালিকাটি দেখে নিতে পারবেন। এবং প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই কোন শহরে বর্তমানে কতজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যেমনটা একটু আগেই আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে 29,605 জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রিয়াদে 3,910 জন, জেদ্দায় 3,510 জন, দাম্মামে 1,819 জন, মদিনা মানোয়ারায় 1,518 জন, হুবুফে 1,347 জন, মক্কায় 1,339 জন, আলমোবারজে 766 জন, জিজান সেখানে হচ্ছে 652 জন, নাজরানে 624 জন, বুরাইদায় 559 জন, আলখোবারে 545 জন, তাইফে 519 জন, কাতিফে 511 জন, হাইলে 457 জন, ইয়ানবুতে 409 জন, খামিস মোসাইতে 668 জন, উনজায় 317 জন, হাফার আল বাতিন সেখানে 296 জন, আলজুবাইলে 275 জন, আভায় 265 জন, বেইস সেখানে 264 জন, সাবাত আলেয়ায় 257 জন, দাহারাইনে 252 জন, অদিয়াল দাওয়াসির সেখানে 247 জন, খারাজে 237 জন, কানফুদায় 212 জন, এবং তাবুক সেখানে 217 জন, আর রাস সেখানে 212 জন, আল্লেইতে 209 জন, আল মাহান্তিপে 196 জন, তান্দিদ সেখানে 181 জন, কালিস সেখানে 176 জন, বিসা সেখানে হচ্ছে 176 জন। তো প্রিয় দর্শক, এমন করে আরও অনেকগুলো সিটিতে অনেকেই কিন্তু বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মানে এই যে তালিকাটি আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, এরাই কিন্তু সৌদির মূলত বর্তমানে অ্যাকচুয়াল মোট আক্রান্তের সংখ্যা। তো প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে 262,959 জন আজকে সৌদি আরবে আজকে পর্যন্ত সেই মার্চের শুরু থেকে নিয়ে মোট সুস্থ হয়েছে। তার মধ্যে প্রধান প্রধান 10টি সিটি, রিয়াদে 49,762 জন মোট সুস্থ হয়েছে, মক্কায় 27,975 জন মোট সুস্থ হয়েছে, জেদ্দায় 26,595, হুবুফে 15,875, দাম্মামে 15,728, আলমদিনায় 15,609, তাইফে 9,613, কাতিফ সেখানে 6,997, আলখোবার সেখানে 6,266, আলমোবারজে 6,676, খামিস মোসাইতে 6,064, আলজুবাইলে 4,674, আভায় 470, বুরাইদায় 3,816। তো প্রিয় দর্শক, এমন করে আরও অনেকগুলো সিটিতে কিন্তু অনেকেই মোট সুস্থতার একটা তালিকা রয়েছে। সেই তালিকাটিও আপনারা যদি কারো জানতে ইচ্ছা, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সৌদি আরবের করোনার আপডেটটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও এমনই নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।